নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আগের দিনের ভিডিওতে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করলাম দেখতেই পাচ্ছেন আপনারা ডান দিকে আমার ঈশ্বরগুপ্ত সেতুর এখান থেকে শুরু হচ্ছিল এবার যাচ্ছি কল্যাণী বুদ্ধ পার্কের দিকে দেখতেই পাচ্ছেন ডান দিকে সব বালি ফেলা আছে ওইগুলো রাস্তা হবে আর অল্প একটু গেলেই কল্যাণী বুদ্ধ পার্কের চৌমাথা ওইখানে ফ্লাইওভার হচ্ছে নতুন ফ্লাইওভার এই ফ্লাইওভারটি ফোরলেন হবে এইখান থেকে ফ্লাইওভারটা চালু হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা এই সামনে এইখান থেকে ফ্লাইওভারটা চালু হচ্ছে দেখুন সাইডে রেলিংয়ের কাজ হয়ে গেছে ঢালাইও হয়ে গেছে সব কমপ্লিট দু এক জায়গায় অল্প একটু আর্ধ কাজ বাকি আছে আমি ওঠার চেষ্টা করেছিলাম উপরে কিন্তু উঠতে দেয়নি যেহেতু কাজ চলছে এই দেখুন এইখানে কিছু রেলিংয়ের কাজ বাকি আছে সাইডে উপরে যে সাইডে রেলিংটা তার কাজ চলছে মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তবে সামনে দু হাজার সালে আপনার ফেব্রুয়ারি মার্চে ওপেন হয়ে যাওয়ার কথা কাজ খুব ফুল মানে স্পিডে কাজ চলছে ব্রিজের এমাতে আমরা আছি মানে ঈশ্বরীগুপ্ত সেতুর দিকটায় এবার ওই মাথাটায় যাব সেটাও আপনাদের দেখাবো কোথায় ব্রিজটা নামছে দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর লাগে নিচে থেকে এই দেখুন এই যে গাডারগুলি নিয়ে যাচ্ছে এখানে বুথ আছে ওই এল ওখান থেকে গাডারগুলি তুলে গাড়ি করে নিয়ে যাচ্ছে আবার ক্রেন দিয়ে আবার পিলারের উপরে বসানো হবে এইখানটাই মানে ওই যে ফ্লাইওভারটা চালু হচ্ছে ঈশ্বরী গুপ্ত সেতু থেকে নেমে এইখানটা এসে শেষ হচ্ছে যেটা আপনার কল্যাণী ওয়েবেলের যে আইটি পার্কটা আছে আইটির সামনে এসে শেষ হচ্ছে ফ্লাইওভারটা এই দেখুন মাথাটা এইখানেও মোটামুটি নাইনটি কমপ্লিট হয়ে গেছে অল্প একটু কাজ আছে সেটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এবং দু তেইশ সালে ফেব্রুয়ারি মার্চ নাগাদ ব্রিজটা ওপেন হয়ে যাবে আশা করা যায় এই দেখুন এই দিকটা চলে গেল কাপা জোনপুরের দিকে জোনপুর কাপার দিকে এটা চলে গেল দুদিকেই রাস্তার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা দুদিকেই মানে একটু ডাইভারশন আছে কারণ কাজ চলছে তো ডাইভারশন করে দিয়েছে রাস্তা এদিক ওদিকে দুটো লেন একসঙ্গে ওপেন হয়নি লেনের কাজ কমপ্লিট মার্কিং করতে বাকি আছে কল্যাণী এক্সপ্রেসের কাজ এইচ টুয়েলভ মানে যেটা চৌত্রিশ নম্বর রাস্তা থেকেও দ্রুত হচ্ছে এই রাস্তাটার কাজ এই রাস্তাটা করছে রাজ্য সরকার মানে আমাদের স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকারের ফান্ড থেকে রাস্তাটা হচ্ছে কী বলবো শ্যুট করতে এসে খুবই ভালো লাগছিল রাস্তাটা দেখে কারণ আমি আপনারা সবাই এই রাস্তা দিয়ে খুব দ্রুতগতিতে আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবো দেখে খুবই ভালো লাগছিল আপনারা অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং কিছু এখনও সাবস্ক্রাইব করেননি মানে কিছু না নাইনটি ফাইভ পার্সেন্ট লোক সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই রকম ধরনের ভিডিও পাবেন ডেভেলপমেন্টমূলক আপডেট এবং এরপরে আমি অন্য অন্যরকমও কিছু ভিডিও আনবো সেগুলো দেখতে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখুন ওয়েস্ট বেঙ্গলের মানে বাংলা যদি ইউটিউবার আছে তারা কন্ট্রোভার্সি করে মিলিয়ন মিলিয়ন ভিউ ভিউ আর রেখে সাবস্ক্রাইবার নিয়ে তারা কন্ট্রোভার্সি করে ভিউ পায় কোনো তারা কিছুই দেখায় না মানুষ কিছুই দেখায় না কিছু মানে বোঝাই না শুধু কন্ট্রোভার্সি এর পিছন লাগছে ওর পিছন লাগছে ওর মাকে গেলাগালা দিয়েছে এইসবই দেখি ফেসবুক ইউটিউবে তাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার দেখতেই পাচ্ছেন দুদিকে লেনই কমপ্লিট মানে রাস্তার কাজ শুধু যে পরিকাঠামোর কাজগুলি হচ্ছে পরিকাঠামোর কাজগুলি শেষ হলেই মানে রাস্তা ওপেন হয়ে যাবে এই যে যাচ্ছিলো গাডারটি এখন নিয়ে যাচ্ছে সামনে কোনো পিলারের উপরে বসাবে গাডারটি নিয়ে যাচ্ছে এই যে রেল ব্রিজ চলে এসছে যেটা কৃষ্ণনগর শিয়ালদা লাইন সামনে ব্রিজটা পড়বে আমাদের এই কল্যাণী এক্সপ্রেসের উপরে উপরে পড়ে এই বাঁদিকের লেনের যে সেতুটা সেটা পাঁচ বছর আগে কমপ্লিট হয়ে গেছিলো এই লেনটা হওয়ার পরে বাঁদিকের লেনটা হওয়ার পরে এটা চালু হয়েছে মানে এতদিন ধরে ফেলে রাখা ব্রিজ হয়তো দুর্বল হয়ে যেতে পারে অথবা ভেঙেও পড়তে পারে বলা যায় না মানে কি সরকার কি ভেবে করেছিল পাঁচ বছর আগে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আমার সামনে আসলো এক্ষুনি এই ব্রিজটা পাঁচ বছর আগে কমপ্লিট হয়ে যাচ্ছে না কিন্তু এটা চালু হয়নি যেহেতু এদিকে রাস্তা ছিল না ওই লেনটা দিয়েই ওই দিকের একটা ব্রিজ ছিল ওই ব্রিজটা দিয়েই গাড়ি যাচ্ছিলো আমরা যেতাম ওই রাস্তা দিয়েই কিন্তু এটা নতুন করে চালু করে দিয়েছে কিন্তু ব্রিজ অনেক জায়গায় বসে গেছে আমি যাচ্ছিলাম উপর দিয়ে গাড়ি আর একটা কথা বলি এই রাস্তাটা যে হয়েছে না মানে আমি চৌত্রিশ নম্বর রাস্তাতেও গাড়ি চালিয়েছি আর এই রাস্তাটা এই কল্যাণী এক্সপ্রেসেও গাড়ি চালালাম অনেক ডিফারেন্স কল্যাণী এক্সপ্রেসওয়েতে যেটুকু ভালো হয়েছে মানে ফোর লেন হয়েছে সেটুকু মানে একটু বাম্প নেই রাস্তায় মানে গাড়ি স্মুথ যাচ্ছে একদম কিন্তু যেটা আপনার এনএইচ টুয়েলভ চৌত্রিশ নম্বর রাস্তা ওই রাস্তাটা কিন্তু বাম্প আছে আশি এইটটি নাইনটিতে গেলেই গাড়ি যেন মনে হচ্ছে বাম্প করছে গাড়ি কিন্তু এই রাস্তাটা খুবই স্মুথ রাস্তা হয়েছে এই জোনপুরে চলে এসেছি জোনপুর চৌমাথা এই এই জোনপুর চৌমাথা পর্যন্ত আগে একটা ভিডিওতে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম আমি সেই সময় যে কল্যাণী এক্সপ্রেসের সঙ্গে যে এইচ টুয়েলভের লিঙ্ক ফ্লাইওভারটা হচ্ছে সেটার আপডেটও একসঙ্গে দিয়েছিলাম গত মাসে মনে হয় তা অনেক বন্ধুরা প্রশ্ন করেছেন যে কল্যাণী এক্সপ্রেস থেকে জো এনএইচ টুয়েলভের যে ফ্লাইওভারটা হচ্ছে কত কিলোমিটার ওই রাস্তাটার আগের দিন তো আমরা আমি পুরোটা যেতে পারিনি যেহেতু রাস্তা খারাপ ছিল বলে এদিন আমি পুরোটা গেছি এবং সেই রাস্তাটাও ভিডিওটা আমি কালকে মানে পরশু দিন আসবে আপনারা দেখতে পাবেন পরের ভিডিওতে আসবে দেখতে পাবেন আপনারা মানে খুবই দীর্ঘতম ফ্লাইওভার হবে পশ্চিমবঙ্গের যেটা মা ফ্লাইওভার ছিল তার থেকেও বড়ো ফ্লাইওভার হবে এই সামনেই আসছে সামনে ভিডিওতে আপনারা দেখাবো সেই কতটা হয় এবং পুরোটা আমি এদিক থেকে ওদিক গেছি পুরো রাস্তাটা দেখাবো এখনও পর্যন্ত কেউ লাইক না করে থাকেন ভিডিওতে অবশ্যই লাইক করে দিন ভিডিও দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ